The thing is that today we will cover some introduction, research topic selection kibhabe korben. Research topic selection, some introduction, some potential research topic, not all the topics, potential research topic, and research question. Question ta ki. And research problem. Ekhon অটোমেটিক্যালি প্রশ্ন আসবে কোশ্চেনের প্রবলেম এক কিনা, দেখেন এক কিনা, কীভাবে আইডেন্টিফাই করবেন প্রবলেম, প্রায়োরিটি কীভাবে করবেন, তারপরে স্টেটমেন্টটা কীভাবে লিখবেন। নাও আমি যদি এইখান থেকে এই শব্দ থেকে এই স্লাইড থেকে যদি শুরু করি, তাহলে এখানে কি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স আছে? হ্যাঁ না না বলেন। গুড গুড, ডিফারেন্স আছে তাই না? অ্যাট এ গ্ল্যান্স যদি চুরিবিদ্যা মহাবিদ্যা জোরি সারতে পারে, আছে নাকি এই শব্দ? আচ্ছা, আপনি যদি কোনো সোর্সকে একটা সোর্সকে, যেমন আপনি আপনার আমার একটা পেপারকে হুবহু কপি করে পাবলিশ করে ফেললেন, সেটাকে বলে প্লিগারিজম, হুবহু ইনভাইটেড কমা। আচ্ছা, আপনারা সবাইকে জানেন ডাবল ইনভাইটেড কমা কি? ইনভাইটেড কেন কেন ডাবল ইনভাইটেড কমা দেয়? মানে কেউ বলছে আমি জানি, আমি এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, কিচ্ছু ধারণা নাই, কেউ বলছে অথবা কোথা থেকে লিখছি, কোথাও পাইছি, আমি উঠাইছি, কিন্তু আমার কোনো, আমি বুঝি কিন্তু আমার কোনো ধারণা নাই, আমার কোনো কন্ট্রিবিউশন নাই এই লাইনটার মধ্যে, তাই না? ডাবল সিঙ্গেল ইনভাইটেড কমা আর একটু কম, মানে আমি বুঝি আমি জানি কিন্তু আমি নট কনফার্ম যে এটাকে ইনভাইটেড কমাটা উঠাই দিব, সিঙ্গেল ইনভাইটেড কমার ভিতরে রাখি যেটাও এটাও ফ্লেক্সিবল। নাও যদি আপনি কোনো রিসার্চ কোনো সোর্সকে চুরি করেন, মানে সোর্স মানে আমার একটা সোর্স, ওনাকে একটা রেফারেন্স দিছি, এটা কালকে দিয়ে এটা ফটো টপি কপি করে একটা জার্নালে দিয়ে দিল পাবলিশ করার জন্য, নাম চেঞ্জ করে ফেললো আমার নাম, সেটাকে বলে প্লিগারিজম। প্লিগারিজম কে কে শুনছেন বলেন তো? গুড, একাডেমিক্যালি না, কোথায় শুনছেন? গুড, কোথায় করছেন রিসার্চ? ভেরি গুড। প্লেগিয়ারিজম হলো কারো জিনিস কপি করে রিসার্চ করা, হুবহু কপি করা, এবং সেটার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা ধরে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটির সফটওয়্যারগুলো আনছে, এই সফটওয়্যারটাকে দিয়া তারা চেক করে 20%, কোনো কোনো ইউনিভার্সিটি 15% অ্যাকসেপ্ট করে, কোনো কোনো ইউনিভার্সিটি 15% অ্যাকসেপ্ট করে। কিন্তু আপনি যখন প্রথমে দিবেন, যেমন আমার মেয়ে বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রফেশনালে এমফিল করে, এমফিল করার সময় তার একটা প্রপোজাল সাবমিট করতে হবে, তো প্রপোজালটা সাবমিট করছে আর 64% প্লিগারিজম আসছে, কান্না শুরু করছে, তা আমি বলছি কী হয়েছে বাবা এত প্লিগারিজম আসছে, আমি কি এত কপি করছি? আমি বলছি দাও আমাকে, আমি একটু পড়ি, পড়ে দেখলাম যে অনেকগুলো সোর্স সে ফলো করছে, সেখান থেকে লিখছে কিন্তু বানায় নেয় ওই লাইনটাকে, সে নিজে লিখছে ওই লাইনটাকে, চেঞ্জ করে নেয় আর কি, তাহলে আরেকজনের কথাগুলো সে আনি এখানে এখানে মিলায় মিলায় মিলে মিলে আমরাও করি, সেটাকে সে প্লিগারিজম ধরছে, কিন্তু মার্কিং দিছে পিঙ্ক নট রেড, মানে লেখসকে এদিকে একটু টুইস্ট করো, তাই না? রেড পিঙ্ক গ্রিন ইয়েলো, তাই না? গ্রিন মার্কটা হলো ক্লিয়ার। সুতরাং প্লিগারিজম হলো কারো জিনিস আপনি কপি করে তাকে যদি নোট, তাকে যদি রিকগনাইজ একনলেজ না করেন, তাহলে সেটাকে বলে প্লিগারিজম। ওকে, স্টিলিং অফ ওয়ান সোর্স, একজনের সোর্স যদি প্লিগারিজম করেন, হোয়াইল স্টিলিং ফর মেনি সোর্স ইজ রিসার্চ, তাহলে আপনি দশটা সোর্স দেখি একটা জিনিস বানাবেন না? আমি বলছি না যে দুইটা সোর্স পড়ে আসবেন, একটা পড়বেন না, তিনটা সোর্স পড়ে আসবেন, তার মানে একটা পড়ে যদি হুবহু নিয়ে আসেন এটা হলো প্লিগারিজম, চুরি, আর অনেকের সোর্স পড়ে যদি আইডিয়া নেন সেটা হলো ক্লিয়ার। ওকে, রিসার্চ, সাকসেসফুল রিসার্চ প্রজেক্ট স্টার্ট উইথ এ গুড টপিক, আচ্ছা, বাট হাউ ক্যান ইউ ডিসাইড হোয়াট টু পিক,
কোন টপিকটা নেবেন, কেমনে ডিসাইড করবেন? কেউ একটা রিসার্চের টপিক বলতে পারবেন এখন ইনস্ট্যান্টলি, স্যার আমি ইন্টারেস্টেড এটার উপরে রিসার্চ করার? কেউ একজন বলেন এই সাইড থেকে, বলেন। নেক্সট অ্যাসাইনমেন্টটা আমি দেখব, যদি আমাদের সাথে করেন আমি ওই রিসার্চটা করেন। কেউ একজন বলেন, যে কোনো একটা টপিক বলেন। হ্যাঁ, গুড, ভেরি গুড। রোড অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইঞ্জুরি, এটা কি টপিক হলো? হয়েছে, ব্রড টপিক। আস্তে আস্তে আসতেছে, অ্যাটলিস্ট সে বলতে পারছে একটা টপিক, তাই না? রিসার্চ টপিক বলতে পারছে। তাহলে যখন রিসার্চ আপনি করবেন তাহলে একটা কী লাগে? টপিক। নাও, হোয়াট ইজ টপিক? উনি তো উত্তর দিছে, আমি এর আগে এই জন্য এই স্লাইডে আসি নাই। দেখেন, আপনি পড়ে দেখেন, এ সাবজেক্ট অর ইস্যু, সেই ইস্যুর কথা বলছে। রোড অ্যাক্সিডেন্ট এটা ইস্যু না? গুড। তারপরে আসেন ডিপলি ইন্টারেস্টেড, উনি ইন্টারেস্টেড কিন্তু আপনারা ইন্টারেস্টেড না, সে ডিপলি ইন্টারেস্টেড। আপনারা কিছুটা ইন্টারেস্টেড, আমার সাথে হাঁ করে বসেন, ইয়েস আমিও কিছুটা ইন্টারেস্টেড, বাট শি ইজ ডিপলি ইন্টারেস্টেড বিকজ সে এটাকে চিন্তা করছে। তারপরে কী আছে? সায়েন্টিফিক্যালি অরিজিনাল অ্যান্ড সিগনিফিক্যান্ট, সায়েন্টিফিক্যালি অরিজিনাল হতে হবে। এখনও কিছু করে নাই, শুধু টপিকটা সে আইডিয়াতে আনছে, তাহলে সায়েন্টিফিক্যালি যদি তাকে অরিজিনাল হইতে হয় তাহলে রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইঞ্জুরি এটা কি অরিজিনাল হবে? মাত্র সে মাথায় আনছে, কারণ রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইঞ্জুরি আরেকজন হয়তো করে ফেলছে, তাহলে এটা আসি আস্তে আস্তে আসি, তাহলে কী বলছে? তাকে অরিজিনাল হইতে হবে এবং সায়েন্টিফিক্যালি অরিজিনাল হইতে হবে। আরেকজনের সাথে মিলতে পারবে কিন্তু সায়েন্টিফিক্যালি অরিজিনাল কী হবে? এবং সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট মানে কি? ইউনিক, সিগনিফিক্যান্ট, আইডেন্টিক্যাল হইতে হবে, তাই না? এবং ম্যানেজেবল হইতে হবে। হোল বাংলাদেশের এই মেয়েটা আমার কাছে আসি, বললো স্যার হোল বাংলাদেশের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইঞ্জুরি নিয়ে আমি রিসার্চ করবো, ম্যানেজেবল? ইম্পসিবল। অ্যাজ এ ইয়ং লেডি, অ্যাজ এ ইয়ং গার্ল, শি ক্যানট, পারবে সে? ম্যানেজেবল না, মাত্র শুরু করছে তার কেরিয়ার। আচ্ছা, এটাও একটা পয়েন্ট, তাই না? আচ্ছা, তারপরে দেখেন, ওকে, নিচেরগুলো লাগবে না, টাইম লাগবে, টাইম ফ্রেমটা। তাহলে ম্যানেজেবল না হলে টাইম পিরিয়ড লাগবে না? সে যদি বলে যে আমি আমার স্টার্টিং টাইমটা হলো আজকে আর শেষ টাইমটা হলো আকাশের ঠিকানায় ছেড়ে দিলাম, হবে? ওকে, গুড। নাও দি, সে তো টপিক বলছে কিন্তু সে এক জায়গায় এসে খটকা লাগে গেল তার, আমি ওনাকে দিয়ে পুরো ক্লাস শেষ করব। উনি টপিক বলছে কিন্তু এক জায়গায় এসেই বাচ্চাটা ঠেকে গেল, সেটা কি? সায়েন্টিফিক্যালি সে বলতে পারে নাই, কারণ ব্রড টপিক বলছে। তারপরে সে মেজারেবল কি না সেটাও বলে নাই, বলছে? বলছে হেলথ ইঞ্জুরি, বাংলাদেশ না ইন্ডিয়া না রিজিয়ন নাকি ইউকে বলে নাই তো, বলছে? টাইম পিরিয়ডটাও বলে নাই, গুড। আচ্ছা, এখন আপনাকে এ গুড টপিক ইজ, দেখেন, ব্রড এনাফ দ্যাট ইউ ক্যান ফাইন্ড এনাফ ইনফরমেশন অন দি সাবজেক্ট। এমন বড় হইতে হবে যে বড়টা এমন ইনফরমেশান আনবে যাতে ওই রোড ট্রাফিক অ্যান্ড অ্যাক্সিডেন্টকে কভার করে। এবং সেই বড়টা কি সারা বাংলাদেশ? এই নাটার উত্তর আমি দেব স্যাম্পলিং পড়ানোর সময়, না অন্যরা দিবে। তা কতটুক বড়, তাই না? ঢাকা সিটি তাও বলতে পারবেন না, এখনও সে বলতে পারে না, সেই জন্য সে এই ক্লাসে আসছে। ফোকাস এনাফ দ্যাট ইউ আর নট ওভারহেলমড উইথ টু মাচ ইনফরমেশান। এমন ফোকাস করবে যাতে এত ইনফরমেশান গ্যাদার করছে কোনোটাতে তাল রাখতে পারতেছে না, সেটাও তার একটা পয়েন্ট। আমি কিন্তু ওকে দিয়ে শেষ করবো, এন্ড করবো। তারপর দেখেন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কি না? কিছুটা, আমি কিছুটা, আপনারাও কিছুটা, কিন্তু সে পুরোপুরি, তার পুরোপুরিটা সে এখন ফিট করবে আমার সাথে, ঠিক আছে? হ্যাঁ, নাও, তাহলে কিপ ইন ইউর মাইন্ড, গুড রিসার্চ টেক্স টাইম অ্যান্ড এফোর্ট। কী করতে হবে? রিসার্চ আইডিয়া করছে, শেষ হয়ে গেছে টপিক, এফোর্ট এবং টাইম দিতে হবে। ওই জন্য বলছি দুইটা রিসার্চ কালকে চেক করে নিয়ে আসবে নেক্সট ক্লাসে, এটা হলো টাইম এবং এফোর্ট, ঠিক আছে? গুড এক্সাম্পল সে যে কথাটা বলছে, কারণ তাকে আমি একটা জেনে দিছি, শেষ পর্যন্ত আমি আসি। এখন প্রায়োরিটি কীভাবে করবেন? দেখেন কতগুলো পয়েন্ট আছে। প্রথম প্রায়োরিটিটা হলো ইন্টারেস্টিং হতে হবে। ইন্টারেস্টিং কি না ওনার টপিকটা? মোটামুটি ইন্টারেস্টিং, মোটামুটি, এখনও পুরো বলা যায় না,
সে কী নিয়ে করবে আল্লাহ না জানে, সেটা তো আমরা তো এখনও বলতে পারি না। আচ্ছা স্কোপটা কী, স্কোপ আছে কি না, 50-50 থাকতে পারে নাও থাকতে পারে, স্কোপ আছে কি না আমি জানি না তো, তার পয়সা আছে কি না, সে নলেজেবল কি না, সে ম্যানেজেবল কি না, টাইম আছে কি না, তো 50-50 ধরে নিলাম আছে। আচ্ছা মেজারেবল কি না, যে ইন্ডিকেটর যে জিনিসগুলো দেখবে সেটা সে রেট বাইর করতে পারবে কি না, রেশিও বাইর করতে, প্রপোর্শন বাইর করতে, 50-50 ধরেন তার জ্ঞান আছে 50 আর 50 নাই। আচ্ছা লেভেল অফ এক্সপার্টিস, মাত্র শুরু করছে লেভেলে তবু কিছুটা আছে, নাহলে কোত্থেকে আনলো, সে ইস্যুটা কোথায় পেলো নাকি। আচ্ছা রিলিভেন্স, কারেন্ট ইস্যু কি না, 100% ঠিক আছে, সব পয়েন্টে 100% বলছি, কারেন্ট কি না, ইয়েস কারেন্ট, কার জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য, হ্যাঁ গুড, বাংলাদেশের জন্য কারেন্ট তাই না, ওকে। তারপরে দেখেন অ্যাভেলেবিলিটি অফ ডেটা, ডেটা পাওয়া যাবে, অফকোর্স পাওয়া যাবে, 100% শিওর ডেটা পাওয়া যাবে। ইথিক্যাল ইস্যু, এখনও সে জানে না কাকে বলতে হবে, কাকে কোন কথা বলতে হবে, ইনজুরিড পেশেন্টকে যায়া, সিআরপিতে যায়া, এই উঠি বসেন আমার সাথে কথা বলেন, শুরু করবে কি না, এভাবে করবে কি না, এগুলো এখনও সে জানে না, এটা জানবে। তাহলে মোটামুটি এই পয়েন্টগুলো যদি সে কভার করতে পারে তার ইস্যুটা হবে প্রায়োরিটি, সে তারপরে প্রায়োরিটি করবে। এনিথিং এলস, কারো ডাউট আছে এ পর্যন্ত? আচ্ছা তাড়াতাড়ি বলেন, পরে একটা স্লাইড অফ করলে বলেন স্যার বুঝি না আগের স্লাইডে, এটা প্লিজ কেউ যদি না বুঝে থাকে বলেন, এ পর্যন্ত ফিনিশ, আমি একজনকে আপনাদের একজনকে উদাহরণ দেওয়া আগাচ্ছি। এখন কি করতে হবে নাও, বেশ কিছু প্রশ্ন আসছে না আগের স্লাইডে, জানে না 50-50, তারপরে রিসোর্স আছে কি না, মেজারেবল কি না, 50-50, খালি একটা কারেন্ট টপিক সেটা সে শিওর হয়ে গেছে, ইথিক্যাল ইস্যু জানে না। তাহলে টার্ন টু দি কোশ্চেন, কী কী কোশ্চেন আসবে এখন, টার্ন টু দি কোশ্চেন, দেখেন হু ওয়্যার ওয়্যার, হু হোয়াট ওয়্যার ওয়াই হাউ, এই কয়টা যদি সে আনসার করতে পারে রিসার্চ তার টপিক সিলেকশন হয়ে যাবে। হ্যাঁ আছে কি না দেখেন, আমি তো বানাবো না, দেখেন আপনি এটা কভার করে কিনা, তার আনসারটাকে কভার করে কিনা, সে এখন রিসার্চের কোশ্চেনের প্রতি যাচ্ছে, টপিক সিলেকশন করার জন্য কি করতেছে কোশ্চেনে যাবেন, তো কোশ্চেনটা ডিপেন্ড করবে এই কয়টা সার্কেল, এই সাইকেলটা সে ফলো করতে হবে। এন হোয়েন টু এন আরও অনেক কিছু থাকতে পারে, সায়েন্টিস্টটা বলে নাই এটুকু যদি কভার করে তাহলে ভালো একটা টপিক সে কভার পায়ে যাবে, খেয়াল করেন কিন্তু আমি কিন্তু ওনাকে দিয়ে আগাচ্ছি। তাহলে দেখেন হু দরকার আছে কি না, যারা ইনজুর্ড, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে বা যারা হয় নাই, তারা হয় নাই বলে হবে না, হবে না, অফকোর্স হবে, ইনজুরি হইতে তো পারে, এক্সপোজ না, এক্সপোজার তো, অর্গানাইজেশন, স্টুডেন্ট, গভর্নমেন্ট, আপনার কী জানবেন এখনও তো জানেন না, আপনি ইঞ্জুরি খালি ইনজুরিড হয়েছেন কেন, এটাই কি জিজ্ঞাসা করবেন, এখন তো জানেন না। তাহলে হু আমরা ধরে নিলাম পাইছি, হোয়াট কি কেন হয়েছে, কোথায় হয়েছে, কাদ কি এতো কেন হয়েছে, কোথায় হয়েছে, কোন গাড়িতে হয়েছে, কার কারণে হয়েছে, এটা হলো হোয়াট, লট অফ থিংস। আমি কিন্তু হোয়াটটাকে বলি নাই, ওনাকে বলি নাই যে আপনি হোয়াট পাই গেছেন। তারপর হোয়্যার কোথায়, বাংলাদেশে, ইন্ডিয়া, রিজিওনাল, ঢাকা, চিটাগাং না রাজশাহী, জানছি, গুড জানবো। এখন আসেন হোয়েন, কখন, 20 বছর আগে, 5 বছর আগে, কালকে না গত 1 মাসে, যেটা হোক আমরা জানবো, দরকার আছে কি না এগুলা। আচ্ছা হোয়াই, কেন হয়েছে, কারণ কি, কেন আপনি লিখতে চান, আপনার ইন্টারেস্ট কি, এই হোয়াইটা সেই হোয়াই না, কজ না, কেন সে রিসার্চটা করতে যায়, কেন প্রমোশন পাইব, কেন সে রিসার্চটা জানতে যায়, গভর্নমেন্টকে একটা ধাক্কা দিবে, কেন সে রিসার্চটা করতে চায়, তার লেখা সে ছাপার অক্ষরে দেখবে জার্নালে, কতগুলো বেশ কিছু কারণ আছে না, যে কোনো একটা কারণ আমি জানি না, তার সুপ্ত কারণটা তার মনের ভিতরে আছে, ঠিক আছে, আমি কি আপনাকে উদাহরণ দিচ্ছি আপনি মনে কষ্ট পাচ্ছেন, গুড। আচ্ছা এরপরে আসেন, ক্লিয়ার, এটা ক্লিয়ার, তাহলে আমার সাইকেলটা, মাই গড,
আমার সাইকেলটা ক্লিয়ার হয়ে গেল কেন, তাহলে উনি প্রশ্ন করছিলেন হোয়েন কোথায়, আমার হোয়েনের দরকার নাই, এর ভিতরে থাকলে যথেষ্ট, তাই না? তাহলে কি আপনি আনসারটা পাইছেন? ওকে, নাও নেক্সট স্টেপ। এই পর্যন্ত তো আসছে, ও চলে আসছে আমার সাথে সাথে, আঙুল ধরে ধরে চলে আসছে। স্যার আঙুলটা দেন, আমি দিছি, সে আঙুল ধরে ধরে এই পর্যন্ত আমার সাথে আসছে। এখন বলে বলে সে বলতেছে, স্যার হোয়াট ইজ দ্য নেক্সট, রিসার্চ টপিকে নেক্সট কী? নেক্সট হলো দেন টু ফ্রেজ ইউর ন্যারো টপিক্স অ্যাজ এ কোশ্চেন। ইনজুরিড অ্যান অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশও বলে নাই, ইন ঢাকাও বলে নাই, ইন কুমিল্লাও বলে নাই, ইন সিলেটও বলে নাই, কাদেরকে নিয়ে করবে স্টুডেন্ট কোশ্চেন, যতগুলা কোশ্চেন আগে বলে আসছে একটা বলছে সে, এখন ন্যারো ডাউন করব। অনেকগুলো বলছেন একসাথে, তাহলে একটাতে আসতে হবে তো, এই যে কোনো একটাতে আসতে হবে। আপনি কি সবগুলোতে থাকতে পারবেন? এখানে সবগুলোতে, এখানে সবগুলোতে, এখানে সব পারবেন? যে কোনো একটাতে আসতে হবে, তাহলে এটাকে বলে ন্যারো ডাউন। আচ্ছা, ন্যারো ডাউন কেমনে করে দেখেন। ন্যারো ডাউন করতে হলে প্রথমে ওনাকে জানতে হবে হোয়াট ইজ রিসার্চ কোশ্চেন, তাই না? এবং সেই কোশ্চেনটা কীরকম হইতে হবে তাকে ওনাকে জানতে হবে, যে রিসার্চ কোশ্চেন শুড বি ক্লিয়ার ফোকাসড। ক্লিয়ার মানে আমি যদি আমার কাছে দুর্বুদ্ধ হয় তাহলে কোশ্চেন হবে না। ফোকাসড মানে ইনজুরিড অ্যান্ড অ্যাক্সিডেন্ট, ফোকাসড। দেন কয়েন্স সাইজ ছোট। হ্যাঁ, আমি সকালে উঠিয়া ঘুম থেকে হাত মুখ ধোয়া, ধোয়ার পরে আমার নাস্তা টেবিলে নাস্তা আসলো, নাস্তা আসার পরে আমি রুটি নিলাম, একটা ভাজির সাথে মিলালাম, মিলে আমি এমনি খাই না, এমনি ঘুরে গেছি। কয়েন সাইজ হলো? আমি সকালে নাস্তা করছি রুটি দিয়া ভাজি দিয়া, ফিনিশ। কয়েন সাইজ, কয়েন সাইজ হয়েছে না? সো কয়েন সাইজ অ্যান্ড দেন কমপ্লেক্স। এই জিনিসটা নিয়ে কেউ কোশ্চেন করে না আমাকে, কমপ্লেক্স বলতেছে কেন? কমপ্লেক্স না হলে তো রিসার্চের দরকার নাই। ইজি যদি বলেন যে রুটি আর ভাজি কেমনে মোড়ায়, মা একজনটা জিজ্ঞাসা করলেন, এটা রিসার্চ হবে? হ্যাঁ, যদি বলেন শর্মা কেমনে মোড়ায়, রিসার্চ হবে। ভিতরে কী থাকে ইনগ্রিডিয়েন্ট শর্মার, রিসার্চ হবে? অফকোর্স হবে, হবে না কেন? আর যদি বলে যে আপনি মেরিড ওমেন, বাচ্চাদের কথা বলবো না, কারণ আমার মেয়েরা জিজ্ঞাসা করলে নাও বলতে পারে রুটি আর ভাজি কেমনে মোড়ায়, মা মোড়ায় দেয় সে আহা করে খায়। এখন মেরিড ওমেন আমি জিজ্ঞাসা করি, সকালে আমার নাস্তা আমার বউরে যায় জিজ্ঞাসা করলাম যে রুটি আর ভাজি কীভাবে মোড়াই দিতে হয়, তা তো জানি না, আমার কাজের বেটি করে, তাইলে রিসার্চ হবে। আর যদি জানে তাইলে রিসার্চ হবে না। আর যদি বলি যে তুমি কি জানো শর্মা কীভাবে বানায়, শর্মার ইনগ্রিডিয়েন্ট কী, তুমি কি জানো, করতে হবে আমাকে কোথায়, ইউটিউবে সারাদিন কুটকুট করে দেখি বসে বসে নতুন নতুন জিনিস বানায়, তাহলে এই ইনগ্রিডিয়েন্টটা করার জন্য সে কী করে, রিসার্চ করে, কোথায়, ওয়েবসাইটে লেখে এবং অ্যানালাইসিস করে, মানে প্র্যাকটিক্যাল মেজারমেন্ট করে, বাজেট আছে আমার সামনে আনি দেয়, আমি খালি খাই না ফেলে দেয়, মেয়েকে দেয় বা আরেকজনকে টেস্ট করায়, ইজ ইট রিসার্চ? অফকোর্স, প্রসেস অফ দ্য রিসার্চ সিম্পল। তারপরে কি আর্গুয়েবল, ওনাকে বললাম ইনজুরিড অ্যান্ড ইনজুরিড অ্যান্ড অ্যাক্সিডেন্ট নিয়ে কাজ করার জন্য, সে ড্রাউনিংয়ের সমস্ত প্রশ্ন লেখা ভরে লাগছে টপিসে, আর্গু করতে পারবে? হোয়ার ইউ আর, আমি যদি বলি প্লিজ টেল মি গার্ল হোয়ার ইউ আর, আমি ইনজুরিড অ্যান্ড অ্যাক্সিডেন্ট, নো, তুমি আর্গু করো, হোয়াই ইউ আর গিভিং দি লটস অফ কোশ্চেন অ্যান্ড আনসার অ্যান্ড ইনফরমেশন অন ড্রাউনিং, ড্রাউনিং ইজ অলসো ইনজুরিড অ্যান্ড অ্যাক্সিডেন্ট, ড্রাউনিংয়ের কথা কেন লাগছো, কোন দিক কী বলবে? বলে স্যার না, আমি করবো রোড অ্যাক্সিডেন্ট, দেন আমি অ্যাগ্রি করবো। আর যদি বলে ড্রাউনিং, আমি তার সাথে আর্গু করি পারবো না, সে বলছে শুধু অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইনজুরিজ, রোড অ্যাক্সিডেন্ট বলছে না, কিন্তু সে বলছে, সে বলছে রোড, ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলছেন না, সে কিন্তু স্পেসিফাই করছে, সে ট্রাফিক অ্যাক্সিডেন্ট কি ড্রাউনিং ইনজুরিজ, ড্রাউনিং কি ট্রাফিক অ্যাক্সিডেন্ট পড়ে, এই জন্য তাকে আর্গু করতে হবে আমার সাথে, আমি তো কোশ্চেন করবো না। নেক্সট ডেভেলপ শুরু করছে রিসার্চ কোশ্চেন, খাতা কলম নিছে, নিয়ে সামনে বসছে, পয়সা কী কী বললো, চুজ অ্যান ইন্টারেস্টিং জেনারেল টপিক করে ফেলছে, ইনজুরিড অ্যান্ড অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক ইনজুরিড অ্যান্ড অ্যাক্সিডেন্ট, তাই না, করে ফেলছে না? আচ্ছা, ডু সাম প্রিলিমিনারি রিসার্চ অন ইউর জেনারেল টপিক। প্রিলিমিনারি রিসার্চটা কী বলেন তো, এদিকে না তাকায় এদিক থেকে বলেন তো, জেনারেল টপিকের উপর প্রিলিমিনারি রিসার্চ করবে, এই পর্যন্ত যা কিছু বলে আসছে সেগুলোকে বাইর করতে হবে না, কোথায় পাবেন, লিটারেচার রিভিউ,
অথবা ওয়েবসাইট অথবা লাইব্রেরি কোথায় যাবেন? আমার বাসা গেলে হবে? লাইব্রেরি আমার বাসা গেলে আমার সাথে শেয়ার করতে পারবেন? হবে না যে একদম 100% হবে না, 10% হবে, 20% হবে, তাই না? তাহলে আপনাকে এটা সার্চ করতে, যেখানে হোক, মেন্টরের সাথে, সুপারভাইজারের সাথে। তারপর কি, কনসিডার ইউর অডিয়েন্স, কাকে নেবেন? বলছিলাম না আগে, ঢাকা সিটির রোড অ্যান্ড ট্রাফিক এজেন্সি, বাচ্চাদের, বুড়োদের, প্যাডেস্টাইন, নাকি গাড়িতে যারা ভ্রমণ করে তাদের, নাকি লঞ্চে যারা ভ্রমণ করে, লঞ্চ ট্রাফিক, নাকি রেলে যারা ভ্রমণ করে, তাহলে স্পেসিফিক করতে হবে না? ওকে, দেন স্টার্ট আস্কিং কোশ্চেন। ফর এক্সাম্পল, হাউ ডিড দিস ল্যাব ট্রেড, এটা হবে না, এখন কোশ্চেন আস্কিং করতে শুরু করে। এটা এটা বইয়ের ভাষা, বইয়ের ভাষা আমি পড়াইতে চাই না। এখন আপনি আস্কিং করেন, কোশ্চেন আস্কিং করতে চান, হ্যাঁ আমি কাকে নিয়ে করব? বাচ্চাদেরকে যারা ইনজুর্ড করে, যেমন পরশুদিন একটা বাচ্চা মেরে ফেলছে, আমি শুধু এদেরকে ফোকাস করব। এবং বাস ট্রাক, নট দি স্টিমার লঞ্চ, নট দি ট্রেন, তাহলে এটা আস্কিং করতেছেন না? শুরু আস্কিং নাও। আস্কিং করতে করতে কোথায় গেলেন? এখন শুরু করেন ডেভেলপিংয়ে কোশ্চেন। কী করতে হবে? ইভ্যালুয়েট ইউর কোশ্চেন। আপনি আস্কিং করি একটা বড় পাতা লিখে ফেলছেন না, উনি লিখছে কি না বলেন? লেখার পরে উনি এখন প্রশ্ন করতেছে, ইজ ইউর রিসার্চ কোশ্চেন ক্লিয়ার, আপনার কাছে ক্লিয়ার হয়েছে? সে যদি বলে ইয়েস, রাইট। ইফ ইউর রিসার্চ কোশ্চেন ফোকাস, সে যদি বলে ইয়েস, রাইট। ইফ ইউর রিসার্চ কোশ্চেন স্পেসিফিক, ইয়েস, আচ্ছা, ফোকাস, ইয়েস, রোড অ্যান্ড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার, সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি নিয়ে কথা বলবে। ইজ ইউর রিসার্চ কোশ্চেন কমপ্লেক্স, ইয়েস কমপ্লেক্স, কারণ অনেকে করে নাই। কমপ্লেক্স মানে কি? অনেকে হয়তো করে না এটা, আর এটা এই জন্য এটা কমপ্লেক্স। এখন এটা পাই গেলেন, পাঁচ নম্বর পালেন না, পাইছেন? আচ্ছা, ছয় নম্বরে নামান তো। শব্দটা শুনলে মাথা গরম হয়ে যায়, যারা অঙ্ক জানে না, স্যার এটা সরে ফেলেন, ক্লাসে বলে আমাকে অনেক, এই শব্দ বাদ দেওয়া কিছু বলেন তো। আমি বলছি কেন? বলে যে এটা কী, ওই যে বলছেন না সকালবেলা, লাই লাই ড্যাম লাই স্ট্যাটিস্টিক্স, এটার ভিতরে পড়ে, লাই লাই ড্যাম লাইয়ের ভিতরে পড়ে না? আচ্ছা, এখন শুধু শুধু যদি হাইপোথেসিস মানে কি, আফটার ইউ হ্যাভ কামিং আপ, কাম আপ উইথ এ কোশ্চেন, কোশ্চেনটা পাইছেন না আপনি? থিঙ্ক অ্যাবাউট হোয়াট দি পাথ ইউ থিঙ্ক দি আনসার উইল টেক। এখন কোশ্চেন পাইছেন, পাথটা বাইর করতে হবে না, পথটা বাইর করতে হবে না, কেমনে আগাবেন? তাহলে আগাইতে কি আরও কিছু লাগে? লট অফ থিংস, সেগুলো আসবে পরে। তাহলে অন্তত ওই পাথটা সে এইভাবে করুক, যখন হাইপোথেসিস আমি বলি, সে রোড অ্যান্ড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইন ঢাকা সিটি অ্যামং দি চিলড্রেন আর ইমার্জিং ইস্যু, ওয়ান, রোড অ্যান্ড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যামং দি চিলড্রেন ইন ঢাকা সিটি আর নট দ্যাট মাচ সিভিয়ার, সো ইট ইজ নট ইমার্জিং। প্রথমটা বলেন সিভিয়ার, আমি ইমার্জিং উঠাই দিলাম, দ্বিতীয় বলেন নট সিভিয়ার, তাহলে দুইটা জিনিস হয়েছে না? তাহলে দুইটা কোশ্চেন আসছে না মাথায়? এর বেশি কিছু আসবে? এর বেশি কিছু আনতে পারবেন না, এখন পরে আনতে পারবেন, এর বেশি কিছু বেসিক্যালি আনতে পারবেন না। তাহলে দুইটা আসছে না, একটা হলো নাল হাইপোথেসিস, একটা হলো অল্টারনেটিভ হাইপোথেসিস, মানে নাল মানে পজিটিভ চিন্তা করছে, একটা নেগেটিভ চিন্তা করছে। ক্লিয়ার হাইপোথেসিস, নট ক্লিয়ার? হ্যাঁ, দুইটা প্রশ্ন করছে তার মাথায়, একটা প্রশ্ন করছে যে হইতে পারে অ্যাক্সিডেন্টটা সিভিয়ার, আর একটা প্রশ্ন করছে যে অ্যাক্সিডেন্টটা সিভিয়ার না, এটা দুইটা কোশ্চেন তার মাথায় আসছে না? সে একটাকে কিন্তু অ্যাকসেপ্ট করাবে, দুইটাকে অ্যাকসেপ্ট করাবে না, দুইটা কোশ্চেনগুলো রিসার্চ হবে না। ক্লিয়ার কিনা বলেন? এ পর্যন্ত শিখেন, তারপর বায়োস্ট্যাটিস্টিক্স ক্লাসে হাইপোথেসিস আপনাদেরকে আরও ক্লিয়ার। এ পর্যন্ত বুঝছেন কিনা পিছনে, প্লিজ ইন দ্য ব্যাক, হ্যাঁ, এ পর্যন্ত বোঝা গেছে না হাইপোথেসিস? তাহলে সে একটাকে অ্যাকসেপ্ট করাবে আর একটাকে রিজেক্ট করাবে, এটাকে বলা হয়েছে। এখন উদাহরণটা পড়েন, এই যে সোশ্যাল নেটওয়ার্ক, এরকম এরকম করে টিপি না আমরা, এটা একটা কোশ্চেন আপনার মাথায় আসছে সোশ্যাল নেটওয়ার্ক, অথবা এই যে সোশ্যাল নেটওয়ার্কের জন্য অ্যাক্সিডেন্ট হয়, এটা হার্মফুল অর হার্মফুল না, দুইটা হবে না? অল্টারনেটিভ দুইটা তো হবে। নিচেরটা কি ক্লিয়ার? এটা কিন্তু ক্লিয়ার না, একদম ব্রড, মানে ব্রড হয়ে গেছে অনেক। নিচেরটা পড়েন তো, হাউ আর অনলাইন ইউজার
experiencing or addressing privacy issues on such social networking site as MySpace or Facebook. Clear কিনা এটা বলেন, উপরটা সোশ্যাল নেটওয়ার্ক বুঝছে কিসে, ফেসবুকে? আমি তো ফেসবুক চালাইতেই পারি না, তা আমার বলে লাভ হবে, তাই না? নিচেরটা ক্লিয়ার। সুতরাং হাইপোথিসিসটা এরকম ক্লিয়ার একটা কোশ্চেন আসতে হবে আপনার মাথায়, কী কনসেপশন। নাও আমাদের টাইম শেষ, তারপরে আমাকে যেতে হবে, এখন পর্যন্ত আমি 13 আর বেশি নেই, 6-7টা। এখন ফর্মুলেট করেন, ওনাকে ফোকাস করতেছি আমি, করেন ফর্মুলেট করেন। কী কী করতে হবে? ফর্মুলেট করতে যায় দেখলেন আয় খাইছে, আরেকটা প্রবলেম রেইজ হয়েছে, সেটা কি প্রবলেম? এখনও ফর্মুলেট করতে পারতেছি না, আরেকটা ইস্যু দাঁড়াই গেছে, সেই ইস্যুটা কি? রেফার টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্যাট ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট অ্যাবাউট, সেটা কি, আপনি কি ফাইন্ড আউট করবেন? সে কি বলছে আমাদেরকে? রোড অ্যান্ড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলছে, তাই না? কি ফাইন্ড আউট করবে? এটা সিভিয়ারিটি, ইনসিডেন্ট, প্রিভিলেন্স, রেট না রেশিও বলছে কে? বলছেন ক্লিয়ার কিনা? ইনসিডেন্ট, প্রিভিলেন্স, রেট কোনোটাই বলে নাই, তাহলে এটা একটা প্রবলেম রয়ে গেছে, এখনও ফর্মুলেট করতে পারছে না। এই প্রবলেমটা ইম্পর্টেন্ট কি না দেখেন, হোয়াই দিস রিসার্চ প্রবলেম ইজ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কেন, এই হোয়াইয়ের আনসারটা ইম্পর্টেন্ট কেন দেখেন। স্টাবলিশড ইম্পর্টেন্স অফ টপিক, সে দিস বলে ইনসিডেন্ট, ইন্টারেস্টিং না? ইনসিডেন্ট তো আমি দেখতেছি পেপারে, সে যদি বলে কজেস অফ ইনসিডেন্ট তাহলে ইন্টারেস্টিং, কষ্ট বাইর করবো কি? ড্রাইভার মাতাল নাকি আমরা মাতাল, কষ্ট বাইর করবে না? আচ্ছা, তারপরে ক্রিয়েট রিডার ইন্টারেস্ট, আমাকে আইনে দিল, সে একটা রিসার্চ করি যে স্যার এত ইনসিডেন্ট, এত প্রিভিলেন্স ঢাকা সিটিতে, আমি পেপারে এগুলো পড়ে তুলাধুনা করে ফেলছি, তা আমি এটা ফেলে দিলাম, ধরো এটা কী করছে, গার্বেজ ইন গার্বেজ আউট, গার্বেজ ইন করাইছে সে, আমি গার্বেজ আউট করাইছি, তাহলে তার ভাষায় ইন্টারেস্টেড আমার ভাষায়, আমি কিন্তু অডিয়েন্স, আপনার অডিয়েন্স, সে কিন্তু খুব ইন্টারেস্টিং নিয়ে কাজটা করছে, তাহলে ইন্টারেস্ট শো করাইতে পারে নাই। ওকে, আরেকটা কি, ফোকাস রিডার অ্যাটেনশন হাউ দি স্টাডি উইল বি অ্যাডেড ইন দ্য লিটারেচার, তার এই যে সে যদি ইনসিডেন্ট নিয়ে আসে এটা লিটারেচার অ্যাড করবে, পাবলিশ করবে কেউ? নাও করতে পারে, হ্যাঁ ছোটোখাটো পত্রিকা করবে, ছোটোখাটো পেপার করে ফেলবে, কিন্তু ভালো পেপারগুলো করবে না। সো দিস ইজ দ্য প্রবলেম, এই প্রবলেম মাথায় রাখেন। আপনাকে নিয়ে যাবো, মানে আপনার টপিক্সে নিয়ে যাবো, ড্রোন টরি। তারপরে এখন কনসেপচুয়ালাইজ করেন, ফার্স্ট কনসেপচুয়ালাইজেশন হল কজেটিস্ট রিসার্চ প্রবলেম, মানে কজেটিস্ট রিসার্চ প্রবলেম, দেখেন ডিটারমিনেশন অফ রাইট অ্যান্ড রং কোশ্চেন, আপনি রাইট না রং করছেন কজটা বাইর করেন প্রথমে। দুই নম্বর হলো ডিফারেন্সেস রিসার্চ প্রবলেম, তিন চারটা সাথে রাখেন, দেখেন যেটা মনে করবেন যে দরকার সেটা নেবেন। তিন নম্বরটা হলো ডেসক্রিপটিভ রিসার্চ প্রবলেম, ডেসক্রিপটিভ মানে কত সুন্দর করে আপনি বুঝাইতে পারতেছেন। চার নম্বরটা হলো রিলেশনাল রিসার্চ প্রবলেম, এটার কতটুকু রিলেশনশিপ আছে সোসাইটিতে। শেষ হয়েছে রিসার্চ টপিক্স? হয় না এখনো, এই পর্যন্ত আসতে ক্লিয়ার হয়েছেন আপনারা? এ পর্যন্ত আসতে আপনার কোনো সমস্যা হয়েছে এই পথ ধরে আসতে? নাও ডিফারেন্স, এখন আপনাকে প্রশ্ন করলাম কেমনে এগুলা টপিক্সটা ঠিক করবেন, হাসি দেখে নাকি মাথা গোনা? বিলিভ দিয়া নাকি মাথা গোনা? কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ? একটাতে আসতে হবে না আপনাকে, এখানে আসছে সবগুলা দেখেন, এখনও শেষ হয় নাই, কতগুলো ধাপ সে পারে আসছে, সে খালি অস্থির হয়ে গেছে, স্যার শেষ হয় না কেন, আমি টপিকটা এখনও পাইলাম না, ঘটনা কি? তাহলে আমি বারবারে তাকে নিয়ে যাচ্ছি যে কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ, উনি বললেন কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ অথবা বোথ মিক্সড। নাও এখন অ্যানালাইজ করেন প্রবলেম স্টেটমেন্টটাকে, একটা স্টেটমেন্ট পাইছেন, কোয়ান্টিটেটিভ পাইছেন, এখন অ্যানালাইস করেন। অ্যানালাইসিস করতে হলে আপনাকে চিন্তা করে, ইফ দ্য রিসার্চ প্রবলেম স্টেটমেন্ট ইজ পুরলি ওয়ার্ডেড, আমি বুঝি না এমন ওয়ার্ড দিছেন, হ্যাঁ PHNC লিখে রাখছেন, PNC আমি জিন্দিগি তো শুনি নাই, তাহলে বোঝা যায় পুরলি ওয়ার্ডেড, আনফোকাসড,
ওই যে আমি বলছি ট্রাফিক অ্যাক্সিডেন্ট উনি টপিকের ভিতরে ধরে রাখছে, ড্রাউনিং ইজ অলসো ইম্পর্ট্যান্ট লিখে রাখছে, বলছে ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রথমে, তারপরে অ্যাম্বিগুয়াস মানে বুঝি না, মানে অনেক অনেক কনফিউশন হবে প্রবলেম, অ্যানালাইসিস এটা পাস করলেন, সেকেন্ড অ্যানালাইসিস, থার্ড অ্যানালাইসিস, সেকেন্ডটা দরকার নাই এখন, থার্ডটা আসেন, স্টেটমেন্ট লিখতে হবে, স্টেটমেন্ট এখনও কিন্তু আপনি এখনও কোশ্চেন লেখেন নাই, টপিকস লেখেন নাই, বি ক্লিয়ার, রিসার্চেবল, অ্যাড্রেস এ প্রবলেম, ঠিক আছে, তিনটা পাইছেন, পাই গেছেন, নাও রিসার্চ প্রবলেম স্টেটমেন্ট আর ফেভার ওয়েন দে হ্যাভ আউটকাম বেসড ভার্ব অ্যাট দ্য বিগিনিং, এখন একটা ভার্ব থাকতে হবে, আউটকাম বেসড ভার্ব থাকতে হবে, সেই ভার্বগুলো হলো এরকম, আপনাকে বলবে টু আন্ডারস্ট্যান্ড, অথবা টু আইডেন্টিফাই, অথবা টু মেজার, অথবা টু ইন্ডিকেট, অথবা টু ইনভেস্টিগেট, অথবা টু সি, এরকম বলবেন না, একটা ভার্ব থাকতে হবে, তাহলে এখনও কিন্তু শেষ হয় নাই, স্টেটমেন্ট শেষ হয় নাই, নাও নেক্সট, জেনারেল স্পেসিফিক, কোনটা নেবেন, জেনারেলটা টপিক করবেন না স্পেসিফিক টপিক করবেন, পড়েন, এখনও কিন্তু টপিক রেডি করেন নাই আপনি, জেনারেল হবে ডিস্টেন্স লার্নিং, ধরেন ইঞ্জুরিড অ্যান্ড অ্যাক্সিডেন্ট, জেনারেল টপিকস, আপনি জেনারেল বলছেন না আমাকে প্রথমে ট্রাফিক ইঞ্জুরি অ্যান্ড অ্যাক্সিডেন্ট, আর স্পেসিফিক কি, ডাজ ইউজ অফ ওয়েবসাইট টেকনোলজি, বাদ দেন এটা, ডাজ দি চিলড্রেন আর ভালনারেবল ইন ক্রসিং দি পেডেস্ট্রাইন, চিলড্রেন আর ভালনারেবল ফর ঢাকা সিটি রোড অ্যান্ড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, স্পেসিফিক হয়েছে, মানে অনেক স্পেসিফিক আসছে না, আর প্রথমে বলছেন কি ট্রাফিক রোড অ্যান্ড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কার উপরে কোথায় ঢাকা সিটি, বাচ্চা, কজিলিটি দেখবেন, টু আইডেন্টিফাই করবেন কজ, তাহলে স্পেসিফিক হয়েছে না, তাহলে আপনাকে আপনি স্পেসিফিক বুঝে গেছেন স্পেসিফিকে কীভাবে আসতে হয়, নাও ফর্মুলেট দ্য অবজেক্টিভ, কী করবেন, কী কী দেখবেন, শুধু কি তার সে পার হওয়ার সময় কজটা দেখবেন, আরও কিছু দেখবেন না, কেন, কোন ফ্যামিলি থেকে আসতে, কোন রিলিজিয়ানের লোক, তার বড় লোক না গরিব, বস্তিতে থাকে না, এগুলো দেখবেন না, ওকে, তারপরে ফর্মুলেট অবজেক্টিভ এক্সাম্পল, এখানে এক্সাম্পল আসছে দেখে নিয়েন অবজেক্টিভ কীভাবে ফর্মুলেট করে, এরপরে দেখেন রিসার্চ কোশ্চেন, রিসার্চ অবজেক্টিভ মিলান, আপনার রিসার্চ করুন, হোয়াই হ্যাভ অর্গানাইজ ইন্ট্রোডিউস আর্লি ডিটারমেন্ট, ধরেন আমার কথা আপনি চিন্তা করলেন, কেউ একজন চিন্তা করলেন, এটার রিসার্চ অবজেক্ট টু আইডেন্টিফাই, দেখছেন অর্গানাইজেশনাল অবজেক্টিভ ফর ইন্ট্রোডিউস ডিটারমেন্ট স্কিম, তাই না, দেখেন একটার সাথে একটা রিলেটেড, এইভাবে সবগুলা সে আইডেন্টিফাই করছে, এখন বলেন আপনি টপিক স্পেসিফাই করতে পারছেন কি, পারছেন, পারে না সে এখন, না না কেন না, সে জেনারেল টপিকে ছিল না, রোড অ্যান্ড অ্যাক্সিডেন্ট, ইঞ্জুরিজ অ্যান্ড অ্যাক্সিডেন্ট, রোড অ্যান্ড ট্রাফিক, রোড না ট্রাফিক ইঞ্জুরিজ অ্যান্ড অ্যাক্সিডেন্ট, এ কথা বলছিল না, এটা বলছেন না, বেশি বলছেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাই না, আমি বলছি কি যে টু আইডেন্টিফাই দি রিজন অর ডিটারমিনেন্টস অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যামং পেডেস্ট্রাইন চিলড্রেন ইন ঢাকা সিটি অফ বাংলাদেশ, সব আছে কি না বলেন, সো গো থ্রু দিস ওয়ান ওয়ান ওয়ার টু পান টাইম অর থ্রি টাইম আই ক্যান গিভ ইন দ্য গ্যারেন্টি আপনি রোড অ্যান্ড ট্রাফিকের উপরে একটা রিসার্চ করতে পারবেন, যদি আমার সব ধাপগুলো মানে আসে, নির্দিষ্ট করে যে পাইছেন, আপনি তো ধাপে ধাপে আসছেন, ক্লিয়ার কিনা, কনসাইজ কিনা, কংক্রিট কিনা, সবগুলা ধাপে ধাপে আসছেন না, তাহলে ক্লিয়ার, কংক্রিট, কনসাইজ, মেজারেবল সমস্ত কিছু ধাপ পার করে আসলেন, আসে এখন একটা টপিক ঠিক করলেন টু আইডেন্টিফাই দ্য কজেস অফ অর ডিটারমিনেন্টস অফ পেডেস্ট্রাইন চিলড্রেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইন ঢাকা সিটি অফ বাংলাদেশ, সব আছে কিনা দেখেন, হ্যাঁ সব আছে না, এটা নাও হইতে পারে, অন্যটা হইতে পারে, এটা একটা উদাহরণ দিলাম, তাহলে আপনাকে স্পেসিফাই করতে হলে এবার ধাপে ধাপে নামে আসতে হবে না, কোনটা ইম্পর্টেন্ট চিলড্রেন ইম্পর্টেন্ট, কোনটা কোন ইয়া ইম্পর্টেন্ট ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কোন কোন এরিয়াতে ইম্পর্টেন্ট পেডেস্ট্রাইন এরিয়াতে, কোন দেশে ইম্পর্টেন্ট ইন্ডিয়াতে ইম্পর্টেন্ট নাকি, কখন ইম্পর্টেন্ট রিসেন্টলি কারেন্ট, তাহলে ক্লিয়ার না, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ।